সুন্দরবন বাংলার মানুষদের গর্ব করার মতো এক ঐতিহ্য। প্রকৃতি এমন একটি বনস্বর্গ আমাদের উপহার দিয়েছে যেটা নিয়ে সারা বিশ্বের কাছে গল্প করা যায়। বিশ্ব ঐতিহ্যের অংশীদার এই সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন। কী নেই এখানে? বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই বনভূমি। আরও আছে চিত্রা হরিণ, কুমির, বিষাক্ত সাপ, কচ্ছপ, আরও কত কী। এছাড়া আছে সুন্দরী, গরান, কেওড়া গাছের মতো বিচিত্র রকমের গাছ। এই ঐতিহ্যবাহী জঙ্গলে আছে পরিবার নিয়ে মানুষের বসবাস। তারা মধু সংগ্রহ করে, কাঠ কেটে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহন করে। এসব জীবিকা নির্বাহ করে থাকার সময় এসব মানুষদের কত যে বিপদের সম্মুখীন হতে হয় তার ইয়াত্তা নেই। মধু সংগ্রহ বা কাঠ কাটতে যাওয়ার সময় বাঘে নিয়ে যাওয়ার ভয়, সাপ কামড়ানোর ভয়, নদীতে মাছ ধরতে যাওয়ার পর কুমিরের ভয় ইত্যাদি সর্বদা তাদের চিন্তার কারণ। তবুও মানুষ থাকে সেখানে, তাদেরকে থাকতে হয়, তাদেরকে সেখানে নিজেদের জীবনযাপন করতে হয়, আর তাদের সাথে থাকে তাদের দেবতারা। আমি তিতসা, আমি হিঙ্গলগঞ্জের একটি প্রত্যন্ত এলাকায় থাকি। আমাদের এখানকার পরিবেশ খুবই ভালো, মনোরম, হৃদয় আকর্ষিত, চারিদিকে গাছপালায় ঘেরা এবং এখানে প্রায় সারা বছরই অনেক উৎসব আনন্দ হয়ে থাকে, নানান রকম উৎসব হয়ে থাকে এবং এখানকার মানুষ নিজেরা খেতেও পছন্দ করে, খাওয়াতেও পছন্দ করে। আর এখানকার প্রধান পোশাক বলতে নারীরা প্রধানত শাড়িই পরে থাকে। আর হিঙ্গলগঞ্জের আর একটা ভালো গুণ বলতে গেলে এখানকার মানুষরা খুব গান শুনতে পছন্দ করে, নাচ গান করে, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান উৎসবে নিজেরা সারা বছরই মেতে থাকে। এবং আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা যে দেশে থাকি আমরা খুব গর্বিত এবং আমরা গ্রাম বাংলা থাকতে ভালোবাসি এবং সোনার বাংলা হিসেবে আমরা খুব ভালোবাসি। আমাদের খুব সুন্দর ফর্ম ভালো লাগে। সকালবেলা আমাদের ঘুম ভাঙে পাখির আওয়াজ দিয়ে এবং সোনালি বিকেল খুব সুন্দর লাগে। সোনালি বিকেলটাকে দেখতে এবং চারিদিক সবুজ আর সবুজ। আমরা সবাই একসাথে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব একসাথে থাকি, খুব ভালোবাসি, সবার সঙ্গে সুসম্পর্ক, খুব ভালো সম্পর্ক। গ্রামের চাষি মানুষ এবং বাড়িতে খ্যাত সবজি এবং ভালো ধান লাগাতে ভালোবাসি, মাছ মাংস খেতে ভালোবাসি, আমাদের ঘুরতে ভালোবাসি এবং আমাদের দেশে যে সমস্ত মানুষ আছে এবং সবাই আমরা একই রকমভাবে চলি এবং একই পরিবেশে সবাই চলি এবং আমাদের পরিবেশটা সবাই মিলেমিশে থাকি এবং মিলেমিশে চলি। আর বাউল গান খুব ভালো লাগে এবং আমাদের এখানে খুব বড় করে অনুষ্ঠানও হয় বাউল গানে, 3 দিন করে বাউল উৎসব পালন হয় এবং সেখানেও আমি পার্টিসিপেট করি। ভ্রমর কয়